কোইনসিডেন্টাল যে টাকা প্রকাশ সেই যায় ওটা চুরি করা কিছু লোক ভাঙা রেকর্ডের মতো বলেই যাচ্ছেন কোইনসিডেন্টাল কোইনসিডেন্টাল সব বিদ্যুৎ বন্ধ করে দিত এখন রিজার্ভ আরো কমে $30 billion নিচে নেমে আসতে পারে রিজার্ভের যে অবস্থা ইউ ক্যানট টেক দ্যাট রিস্ক কারণ আমরা তো জানি না সামনে কি হবে তো সে এক্সপোর্টটা কি দিয়ে করবেন যদি আমি এখন যদি ইন্ডাস্ট্রিগুলি সব বন্ধ হয়ে যায় আমাদের এখন যে রিজার্ভ আছে তাতে 3 মাস কেন 6 মাস 9 মাসের খাবারও আমরা কিনে আনতে পারব রিজার্ভের টাকা গেল কোথায় এটাকে কেউ চিবিয়ে খায়নি এটা মানুষের কাজেই লাগছে দুর্নীতি যদি সত্যি হতো তে এত অল্প সময়ের মধ্যে এইসব প্রজেক্টের কাজ কি শেষ হতো 2023 সাল অত্যন্ত ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা বার্গার বানানো মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় আমাদের নিয়ত বই হতে হবে স্বাস্থ্যই হতে হবে দর্শক আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে আমাদের দেশের যে অবৈধ প্রধানমন্ত্রী আছে তার কাছে বিভিন্ন ধরনের খাবারের রেসিপি বাংলাদেশের মানুষের মিতব্যয়ী হওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল রিজার্ভ কীভাবে সেভ করা যায় মানুষ হজে গিয়েছে সেই হজের টাকাও বাড়িয়ে দিয়ে মানুষ যেন হজে যেতে না পারে সেই কৌশল খাটিয়ে তিনি রিজার্ভ আপনার সেভ করার চেষ্টা করছেন এই ধরনের অনেক কিছু আপনারা শুনছেন দীর্ঘদিন ধরে আমরা গত 13 তারিখে বাংলাদেশের উচ্চ পর্যায়ের যে দুর্নীতির একটি প্রতিবেদন আপনাদেরকে দেখেছিলাম সেখানে টিআইবির সাবেক গবেষক জনাব মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন এবং তিনি সেখানে সরকারের মোট 8টি দুর্নীতির কথা বলেছিলেন এবং আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই 8টি দুর্নীতি আলাদা আলাদাভাবে কোন কোন দুর্নীতির সাথে কীভাবে শেখ হাসিনা এবং তার সরকারের বিভিন্ন কর্মকর্তারা জড়িত আছে সেটা আপনাদেরকে জানাবো তো আজকে যথারীতি আমার সাথে উপস্থিত আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রেজাউল করিম টিআইবির সাবেক একজন গবেষক তিনি এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করবো তা হচ্ছে কুইক রেন্টাল এবং রেন্টাল এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো দিয়ে বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে এবং সেসব টাকা এখন পর্যন্ত লুটপাট চলছে আমরা সরকার প্রধানের কাছ থেকে বিভিন্ন ধরনের রেসিপি থেকে শুরু করে অনেক কিছু আমরা শুনছি কীভাবে আমাদের রিজার্ভকে অন্তত সেভ করা যায় কিছুটা কিন্তু এই যে খাতে যে প্রতিদিন লুটপাট হচ্ছে আমাদের গড়ে প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকা এই খাত থেকে লুটপাট হয়েছে সেইটা নিয়ে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ আমরা দেখছি না আমরা আজকে রেন্টাল অ্যান্ড কুইক রেন্টালের এই বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম টিআইবির সাবেক গবেষক রেজাউল করিম আপনি কেমন আছেন জি আমি ভালো আছি জনাব ইলিয়াস হোসেন আপনার মাধ্যমে বাংলা নিউজ চ্যানেলের সকল দর্শকদের প্রতি আমার হলো শুভেচ্ছা এবং শুভকামনা জনাব রেজাউল করিম আমরা আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি জানতে চাই সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে রেন্টাল কুইক রেন্টাল এই বিষয়গুলো শুনছি আসলে একটা দেশের বিদ্যুৎ খাতের কোন পর্যায়ে গেলে একটি সরকারকে রেন্টাল কিংবা কুইক রেন্টাল এই পদ্ধতিতে বিদ্যুৎ নেওয়ার প্রয়োজন হয় এবং সেটা কতদিন চলতে পারে দর্শকদের সুবিধার্থে একটু আগে প্রথমে বলতে হয় রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বিষয়টা আসলে কি রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে স্থলভাগ কিংবা পানির উপর অস্থায়ীভাবে স্থাপিত একটা বিদ্যুৎ কেন্দ্র এবং যেটা বিশেষ করে কখনো কোনো জরুরি অবস্থা হলে বা যুদ্ধ অবস্থা হলে কিংবা প্রাকৃতিক কোনো বিপর্যয় হলে যখন কোনো হোল বিদ্যুৎ সিস্টেমটা যখন অকার্যকর হয়ে পড়ে ওই জরুরির সময় এই রেন্টাল এবং কুইক রেন্টাল সোর্স থেকে বিদ্যুৎ সংগ্রহ করা হয় এটা সাধারণত বেসরকারি উদ্যোগে এগুলো যে কেউ স্থাপন করতে পারে সরকার এই অস্থায়ী বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্দিষ্ট কিছু শর্তে বিদ্যুৎ কিনে থাকে আর রেন্টাল বলা হয় এই কারণে যে কারণ ওই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু রাখা অনেক ব্যয়বহুল সে চালু রাখার জন্য একটা ভাড়া দিতে হয় এই জন্য ভাড়াভিত্তিক বলে এটাকে বলা হয় রেন্টাল ইলেকট্রিসিটি তো আমি আগেই বলেছি এটা একটা বিশেষ জরুরি প্রয়োজনে জরুরি মুহূর্তে দুর্যোগকালে এই ধরনের বিদ্যুতের প্রয়োজন হয় আচ্ছা মোহাম্মদ রেজাউল করিম আমরা জানি যে একটি দেশের খুব দুর্যোগকালীন মুহূর্তে কিংবা ব্যাপক যদি বিদ্যুতের যে চাহিদা থাকে আপনার ঘাটতি থাকে সেই ক্ষেত্রে হয়তো মানুষ বিভিন্ন দেশে এই
পরিকল্পনা ঠিক করে যে অল্প কিছু দিনের জন্য স্বল্প মেয়াদী কিছু বিদ্যুৎ কেন্দ্র হয়তো রেন্টাল কুইক রেন্টাল ভিত্তিতে তারা বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু এই যে প্রকল্পটি যে শুরু করলেন এটি আসলে কার পরামর্শে এটা শুরু করেছিলেন? 2009 সালের শুরুতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উনি একই সাথে ছিলেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে, উনি ক্ষমতায় এসে প্রথমেই বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার জন্য ওনার জ্বালানির উপদেষ্টা হিসাবে সাবেক সচিব ডক্টর তৌফিক এলাহিকে উনি নিয়োগ করেন এবং মূলত ওনার পরামর্শেই তিনি কুইক রেন্টাল ও রেন্টাল পদ্ধতি থেকে উনি বিদ্যুৎ সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন। আচ্ছা, এখানে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন এটার স্থাপনের কার্যাদেশ দেওয়া হয়েছিল তখন এটা এই কার্যাদেশ বন্টনের জন্য একটি সিন্ডিকেট কমিশন বাণিজ্য হয়েছিল, এখানে কারা কারা যুক্ত ছিল, এটা কি আপনাদের এই পর্যবেক্ষণে উঠে এসেছে কিনা? রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রের যে কার্যাদেশগুলো প্রধানমন্ত্রী নিজ হাতে বন্টন করেছেন সেগুলো মূলত পেয়েছে প্রভাবশালী নেতা মন্ত্রী এবং সরকারের সাথে ঘনিষ্ঠভাজন ব্যবসায়ীরা। এই কেন্দ্রগুলো বন্টন করার জন্য ওই সময় কোনো সরকারি যে ক্রয় নীতিমালা আছে, বিশেষ করে 2008 সালে প্রণীত যে পাবলিক প্রকিউরমেন্ট যে বিধিমালা এবং 2006 সালের প্রণীত পাবলিক প্রকিউরমেন্ট যে আইন দেশে রয়েছে এটাকে অনুসরণ করা হয়নি, এটাকে এই দুটো আইন আইন এই আইন ও বিধিমালাকে কি বলা যায় যে বাইপাস করার জন্য তখনকার সরকার একটি ইন্ডেমনিটি আইন ওনারা পাশ করেন, যাতে করে ভবিষ্যতে এগুলো নিয়ে কেউ কোনো ধরনের আদালতে যেতে না পারে, মামলা না করতে পারে দুর্নীতির অভিযোগে। আমি আগে বলেছি যে এগুলো পেয়েছেন মূলত সরকারের খুব কাছের বিশ্বস্ত লোকজন। এক্ষেত্রে এই কেন্দ্রগুলো বন্টনের ক্ষেত্রে দলীয় আনুগত্য, দলের প্রতি অতীতের অবদান এবং প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা এবং আবার কোনো কোনো ক্ষেত্রে ওনার ছোট বোন শেখ রেহানার সুপারিশে এই কার্যাদেশগুলো বন্টন করা হয়েছে। 2009 ও 2010 সালে তৎকালীন প্রধানমন্ত্রী এবং একই সাথে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ হাসিনা উনি বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে মোট 58টি বিদ্যুৎ কেন্দ্রের কার্যাদেশ বন্টন করেন। আমরা আমাদের গবেষণায় সেখান থেকে মোট আমরা 28টি কেন্দ্রের তথ্য পেয়েছি এবং এই 28টি কেন্দ্রের প্রতিটিতে দুর্নীতি এবং কমিশন বাণিজ্য হয়েছে। আমরা এই 28টি কেন্দ্রের মধ্যে 11টি ছিল রেন্টাল এবং 17টি ছিল কুইক রেন্টাল। এই 11টি রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রে যে কার্যাদেশ সেটা বন্টন করার ক্ষেত্রে 1204 কোটি টাকা ঘুষ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। উল্লেখ্য যে এক একটা বিদ্যুৎ কেন্দ্রের যে খরচ স্থাপনার ব্যয় গড়ে প্রায় 6 কোটি টাকা এবং ওই 28টি কেন্দ্রের মোট যে মেগাওয়াট ক্ষমতা সেটা হচ্ছে 2007 মেগাওয়াট। আমরা 10% যদি কমিশন ধরি সেই হিসাবে কমপক্ষে 1204 কোটি টাকার কমিশন বাণিজ্য হয়েছে, তবে বাস্তবে এর থেকে বেশি হতে পারে। আচ্ছা, এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপনের জন্য তখন যে ব্যাংক থেকে বড় অঙ্কের লোন দেওয়া হয়েছিল বিভিন্ন ব্যক্তিকে, এই লোনগুলো কি তারা তাদের যে ব্যবহার যেভাবে করার কথা সেটা কি সদ্ব্যবহার করা হয়েছিল কিনা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্যাংক থেকে যে ঋণ দেওয়া হয়েছে সেই ঋণের টাকাটা নয়ছয় করা হয়েছে এবং সেটা বিরাট আকারে এটা অপচয় করা হয়েছে এবং একটা বড় অংশ পাচার করা হয়েছে। আমি একটু বিস্তারিত বলি। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল এবং প্রতি মেগাওয়াট পেছনে প্রায় 6 কোটি টাকা ব্যয় হয়। সরকার সেই সময়ে বিদ্যুৎ কেন্দ্র যারা নির্মাতা তাদের জন্য বিশেষ লোনের ব্যবস্থা করেন স্বল্প সুদে। এই ঋণের টাকা দিয়ে মূলত বিদেশ থেকে যে কেন্দ্রের যে যন্ত্রপাতি এবং কেন্দ্র নির্মাণের জন্য জমি সেটা ক্রয় করা এবং অবকাঠামো নির্মাণের কাজে ব্যবহার করার কথা। কিন্তু বাস্তবে উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্ষেত্রবিশেষে 50-70% পর্যন্ত সেটা অপচয় করেছেন। মাঠ পর্যায়ে তথ্যানুসন্ধান আমরা দেখেছি যারা বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করার জন্য এলসি খুলেছেন এবং সেখানে ওভার ইনভয়েসের মাধ্যমে যদি সেখানে 100 কোটি টাকা যন্ত্রাংশ আমদানির জন্য ওনারা এলসি খোলেন সেখানে বাস্তবে বড় জোর 25-30 কোটি টাকা যন্ত্রাংশ দেশে নিয়ে এসছেন, বাকি টাকা ওনারা এইভাবে পাচার করেছেন। কিভাবে করেছেন? এই পাচার এই আমদানির সঙ্গে যে প্রতিষ্ঠানগুলো যুক্ত দেশে এবং বিদেশে তারা সবাই এখানে সহযোগী হিসাবে একত্রিত হয়ে আতাদের মাধ্যমে এই কাজটা সম্পন্ন করেছেন। আমি আমার এখানে আমাদের একটা গবেষণা যে ডেটা আছে আমরা দেখতে পাই 2009 ও 2010 সালে রেন্টাল এবং কুইক রেন্টাল যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো স্থাপনের জন্য যে ঋণ তারা পেয়েছিলেন সেখানে কমপক্ষে 6021 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই পাচারের টাকাগুলো কোথায় গিয়েছে? ওগুলো গিয়েছে মূলত দুবাই, সিঙ্গাপুর এবং
ক্যারিবিয়ান যে দ্বীপপুঞ্জগুলো আছে সেখানে যে অফশোর কোম্পানি সেখানে ওনারা বিনিয়োগ করেছেন। প্রাপ্ত তথ্য মতে মার্কিন যে সাময়িকী ফোর্বস সেখানে উল্লেখ করেছে সামিট গ্রুপের যে চেয়ারম্যান আজিজ খান উনি বর্তমানে সিঙ্গাপুরের 50 জন শীর্ষ ধনীর মধ্যে উনি 42তম। কিন্তু উনি আজ থেকে 15 বছর আগে যখন কুইন্টেন্টালে ব্যবসা ওনার ছিল না, উনি কি এরকম ছিলেন? উনি সে তালিকা ছিলেন না। সে আজিজ খানের পুরো পরিবারে যার সদস্য তার স্ত্রী কন্যা তার ভাই এবং আত্মীয় স্বজনের নামে উনি অফশোর কোম্পানিতে সে টাকা পাচার করেছেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পানামা পেপারসে উঠে এসেছে। তবে কারা কিভাবে টাকা বিদেশে পাচার করেছে রেন্টাল ও কুইকেন্টাল নামে তারা ব্যাংক লোন নিয়ে, যদি সরকার তাদের সরকার মহলে সদিচ্ছা থাকে তাহলে ওনারা কিন্তু খুব সহজেই এগুলো বের করতে পারবেন। এছাড়া ব্যাংকিংয়ের যে টাকা সেটা নিয়ে বিদ্যুৎ উদ্যোক্তাদের একাংশ বলা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই ওনারা বিদেশে পাচারের পাশাপাশি ওনারা দেশের অন্যান্যদের ব্যক্তিগত যে ব্যবসা বা অন্য ব্যবসায় ওনারা বিনিয়োগ করেছেন। মাঠ পর্যায়ে তথ্যানুসন্ধানে আমরা দেখেছি বাংলাদেশের খুব প্রভাবশালী একটা ব্যবসায়ী গ্রুপ জয়নাল হক সিকদার, যিনি মুজিব পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত পারিবারিক সম্পর্ক রয়েছে, এই পারিবারিক সম্পর্কে উনি কাজে লাগিয়ে উনি 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার একটা কেন্দ্র ফার্নেস অয়েল চালিত সেটা কার্যাদেশ পাওয়ার পর ওনারা অগ্রণী ব্যাংক থেকে 596 কোটি টাকা উনি ঋণ গ্রহণ করেন। উল্লেখ্য যে সরকারের সঙ্গে বেসরকারি যে কোম্পানিগুলোর চুক্তি মোতাবেক উনি সর্বোচ্চ 49% ঋণ পাওয়ার কথা বা 300 কোটি টাকা, কিন্তু উনি 800 কোটি টাকা খরচ দেখিয়ে এবং ওনার প্রভাব এবং ওনার যে কানেকশন সরকারের উচ্চ পর্যায়ে বা শীর্ষ পর্যায়ে সেটা কাজে লাগিয়ে এবং ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একাংশকে ম্যানেজ করে উনি এই লোনটা বের করেন এবং সেই লোনটা বের করার পর উনি যে কাজটি করেছেন টাকার প্রায় পুরোটাই ওনার রিয়েল এস্টেট ব্যবসায় উনি কাজে লাগিয়েছেন। এটা হচ্ছে আসলে একটা টিপ অফ আইসবার্গ। 2009 এবং 2010 সালে মূলত যারা রেন্টাল এবং কুইক রেন্টাল কেন্দ্রগুলো কার্যাদেশ পেয়েছেন তারা এভাবে হয় বিদেশে টাকা পাচার করেছেন অথবা দেশে ওনাদের ব্যক্তিগত বিভিন্ন কাজে সেই টাকাগুলো ব্যবহার করেছেন। আচ্ছা, এখানে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন এটার স্থাপনের কার্যাদেশ দেওয়া হয়েছিল তখন এটা এই কার্যাদেশ বন্টনের জন্য একটি সিন্ডিকেট কমিশন বাণিজ্য হয়েছিল, এখানে কারা কারা যুক্ত ছিল, এটা কি আপনাদের এই পর্যবেক্ষণে উঠে এসেছে কিনা? রেন্টাল ও কুইকেন্টাল কেন্দ্রের কার্যাদেশ বন্টনকে কেন্দ্র করে একটি ত্রিপাক্ষিক সিন্ডিকেট তৈরি হয়েছিল। একটি হচ্ছে সরকারের তার প্রধানমন্ত্রী কার্যালয়ে যেখানে তৌফিক এলাহি ছিলেন জ্বালানির উপদেষ্টা, প্রধানমন্ত্রী অফিসকে কেন্দ্র করে একটি গ্রুপ তৌফিক এলাহির নেতৃত্বে। তৃতীয়টি হচ্ছে একটি আমলাতন্ত্র অর্থাৎ মন্ত্রণালয় এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের উচ্চ পর্যায়ে যারা নীতি নির্ধারক এবং কর্মকর্তা যারা পেপার্স তৈরির কাজে ব্যস্ত সম্পৃক্ত ছিলেন তাদের একটা অংশ, আর এর বাইরে আওয়ামী লীগ এবং যুবলীগের এবং আওয়ামী লীগের যে সংসদ সদস্য তাদের একাংশ, এখানে নাম বলতে হয় ব্যারিস্টার ফয়জুল তাপস, মির্জা আজম এবং নিক্সন সহ অনেকেই সেই সময় এই কমিশন বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই মূলত যুবলীগের একটা দল, তারা অনেকটা মধ্যস্থাকারী ভূমিকা ছিলেন। ওনারা সরকারের যে উচ্চ পর্যায়ে অর্থাৎ প্রধানমন্ত্রীর যে কার্যালয় বা বিদ্যুৎ মন্ত্রীর যে দপ্তর যেখানে মূলত সমন্বয়কারী হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি, ওনার সঙ্গে এবং বিডিবি এবং মন্ত্রণালয় এই তিনটা পক্ষের সঙ্গে এই কমিশন যে এজেন্সি যে গ্রুপটা তারা সমন্বয় করেছেন, তারা কাজগুলো পাইয়ে দেওয়ার ব্যাপারে ওনারা সহায়তা করেছেন। এর বিনিময়ে প্রতিটি কেন্দ্র থেকে মেগাওয়াট প্রতি গড়ে 10% পর্যন্ত ওনারা কমিশন আদায় করেছেন। আচ্ছা, জনাব রেজুল করিম, আমাদের এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন স্থাপন করা হয় তখন আমরা শুনেছি অভিযোগ ছিল যে যেহেতু তারা খুব প্রভাবশালী যাদেরকে এই কার্যাদেশ বণ্টন করা হয়েছিল তারা যেইসব জায়গায় এই এই বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপন করেছিল সেই জায়গাগুলো সরকারি বিভিন্ন জায়গা নদী খাস জমি এগুলো দখল করে তারপরে তারা স্থাপনাগুলো করেছিল, আপনাদের যে পর্যবেক্ষণ সেখানে কি এ ধরনের কোনো অভিযোগের অস্তিত্ব পাওয়া গেছে কিনা? আমরা ইতিমধ্যে দেখেছি বিদ্যুৎ কেন্দ্রের যে কার্যাদেশগুলো পেয়েছিলেন মূলত সরকার দলীয় এমপি মন্ত্রীদের আত্মীয়বর্গ এবং সরকারের খুব ঘনিষ্ঠ ভাজন ব্যবসায়ীগণ কিংবা কমিশনের মাধ্যমে পাওয়া ব্যবসায়ীগণ। তো ওনারা যখন দেশের বিভিন্ন স্থানে এগুলো নির্মাণ করতে গিয়েছেন তখন সরকারি খাস জমি নদী খাল ইত্যাদি ওনারা খুব ব্যাপকভাবে এগুলো দখল করে সেখানে এগুলো নির্মাণও করেছেন অনেক ক্ষেত্রে।
ঢাকার চৌদ্দ আসনে এমপি এবং প্রয়াত আসলামুল হক তুরাগ এবং বুড়িগঙ্গা নদীর তীরবর্তী স্থান, সেখানে সরকারি খাস জমি এবং নদী দখল করে, নদী ভরাট করে উনি প্রায় 54 একর জায়গাতে সেই বিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট স্থাপন করেন। পরবর্তীতে বিআইডব্লিউটিএ সেটা উচ্ছেদ করতে গেলেও সেটা পারেনি এবং বলা হয়তো অনেকটা আলাউদ্দিনের চেরাগের মতো উনি যতটুকু জায়গা নিয়ে উনি দেওয়াল নির্মাণ করেছেন বুড়িগঙ্গা নদীর মাঝখানে, যদি আপনারা সেখানে যান দেখবেন এখন বিআইডব্লিউটিএ সেখানে সীমানা প্রাচীর পাকাভক্ত করে ওনার দখলিত জায়গার দখল বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে দেশের বর্তমান যে অবস্থা, এতে সরকার খুব চেষ্টা করছে রিজার্ভ একটু সেভ করার জন্য, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে যদি নাকি তারা যে সাধারণ যে বিদ্যুৎ কেন্দ্র সেখানে যদি তারা বিদ্যুৎ উৎপাদন করে সেক্ষেত্রে তো অনেক রিজার্ভ আমাদের সেভ করা সম্ভব। তারা এই রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কেন ঝুলিয়ে এত দীর্ঘ সময় চালিয়ে যাচ্ছেন? যেহেতু এই বিদ্যুৎ খাত থেকে অবৈধভাবে টাকা কামানোর, টাকা বানানোর অনেক সুযোগ রয়েছে পরস্পরের যোগ সদস্যে, কাজে এটা যতদিন এটাকে অব্যাহত রাখা যাবে ততদিন সংশ্লিষ্ট সবাই এখানে লাভবান হবে, কাজে এই লাভ থেকে কেউ লসে যেতে চায় না, সেই জন্যই এটা অব্যাহত রাখা হচ্ছে। রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি সরকারি যে কেন্দ্রগুলো সেগুলোর একাংশ আসলে পরিকল্পনা মোতাবেক বাস্তবায়িত হয়নি বা নির্মাণ সম্পন্ন সময় মতো সম্পন্ন হয়নি। এখানে একটা আসলে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং বিদ্যুৎ মন্ত্রণালয় এবং যারা রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে যারা উদ্যোক্তা ছিলেন তাদের মধ্যে একটা যোগ সাজস কাজ করেছে। যেমন সামিট গ্রুপ, ওনাদেরকে দেওয়া হয়েছে একাধারে রেন্টাল কুইক রেন্টাল কেন্দ্র আবার সরকারি যেগুলো দীর্ঘস্থায়ী যে বিদ্যুৎ কেন্দ্র, দুই ধরনের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ওনাদের কার্যাদেশ দেওয়া হয়েছে। এখন ওনারা যে কাজটা করেছেন রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রগুলো দ্রুত নির্মাণ কাজ শেষ করেছেন, কিন্তু যেগুলো সরকারি যে বড় প্ল্যান্ট পাওয়ার স্টেশন যেগুলো দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন হবে স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র, সেগুলোর ওনারা কাজ ওনারা ইচ্ছাকৃতভাবে যোগ সাজসে আতাদের মাধ্যমে দীর্ঘায়িত করেছেন। এটা মূল কারণ হচ্ছে যাতে করে সরকার রেন্টাল থেকে বিদ্যুৎ নিতে বাধ্য হয় এবং ওনাদের উপর নির্ভর করলে এটা যতদিন এগুলো টিকিয়ে রাখা যাবে ততদিন ওনারা ইচ্ছে মতো জনগণের টাকা হাতিয়ে নিতে পারবেন। আচ্ছা, এই যে রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে পরিমাণে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে তারপরে জ্বালানি সরবরাহ করা হয়, এই জ্বালানির কতটা সদ্ব্যবহার করা হয়, এই ধরনের কোনো পর্যবেক্ষণ কি আপনাদের অনুসন্ধানে এসেছে? রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রগুলোকে যে জ্বালানি দেওয়া হয় সেটার আসলে পরিসংখ্যান জনগণকে কখনোই জানানো হয়নি বা জানানো হয় না। আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে 2009 এবং 2015 সাল পর্যন্ত বিদ্যুৎ ক্রয়ে ভর্তুকি বাবদ কী পরিমাণ অর্থ সরকার রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রের মালিককে দিয়েছে সেই ব্যাপারে আমরা জানার জন্য ডক্টর ইফতেখারুজ্জামান টিআইবি নির্বাহ পরিচালক ওনার স্বাক্ষরে 2 বার চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সেটার উত্তর দেননি বা দেওয়া হয়তো প্রয়োজন মনে করেননি। এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকেও আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারেস্ট বাংলাদেশের চট্টগ্রাম যে সচেতন নাগরিক কমিটির যে অফিস রয়েছে সেখান থেকে চিঠি দেওয়া হয়েছিল যে কী পরিমাণ জ্বালানি ভর্তুকি দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে, কিন্তু সেটার কোনো জবাব পাওয়া যায়নি। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সরকার কী পরিমাণ জ্বালানি দিচ্ছেন এবং ভর্তুকি দিচ্ছেন সেই বিষয়টা পুরো আমরা জনগণ এবং অন্য সব স্টেক হোল্ডাররা অন্ধকারে আমরা আছি, এটা জানার কোনো উপায় নেই। রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রগুলোকে যে ডিজেল সরবরাহ করা হয় সেটা অপচয় করার বা সেটা আত্মসাৎ করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যেমন আমরা আমাদের মাঠ পর্যায়ের তথ্যানুসন্ধানে দেখেছি সামিট গ্রুপ এর যে বিদ্যুৎ কেন্দ্রগুলো খুলনা রয়েছে সেখানকার ডিজেল খুলনা শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে সেগুলো বিক্রি করার অভিযোগ রয়েছে। শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের একটি নিজস্ব পেট্রোল পাম্প রয়েছে খুলনা শহরে, সেখানেও এগুলো চোরাই পথে এসে বিক্রির অভিযোগ রয়েছে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমরা যেটা আজকে দেখলাম যে এটা পুকুর চুরি বা সাগর চুরি বলা যায় না, এটা মহাসাগর চুরি, এই যে বিরাট লুটপাটের একটা স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে, এই লুটপাটের জন্য আপনি একজন গবেষক হিসাবে আপনার কি মনে হয় এর প্রধান দায় কার উপরে বর্তায়? বিদ্যুৎ খাতে দুর্নীতি এবং যে অনিয়মের যে মহা উৎসব আমরা দেখতে পাচ্ছি গত প্রায় 13-14 বছর যাবৎ, এটা পুরো দায় হচ্ছে তৎকালীন এবং বর্তমানকার যে প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী শেখ হাসিনা। কারণ দেখুন, উনি বিদ্যুৎ কেন্দ্রগুলো কাকে দিয়েছেন? আইন করে ইন্ডেমনিটি
আইন তৈরি করে যাতে করে কেউ এগুলো এই অভিযোগে দুর্নীতির বিচার করতে না পারে, ওনারা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দলীয় নেতা কর্মী এবং তাদের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীদেরকে ওনারা কাজগুলোকে দিয়েছেন। এখন দেখুন এগুলো যে অনিয়মগুলো ঘটছে কারা ঘটাচ্ছে, সব কিন্তু ওনার লোক, হয় ওনার পরিবারের, না হলে দলের, না হলে দলের সাথে সম্পৃক্ত যে ব্যবসায়ীরা আছেন যারা ওনার দলকে বিভিন্ন সময় ডোনেশন দেন। এখন উনি কাদেরকে ধরবেন? এখন বিদ্যুৎ ক্ষেত্রে যে অনিয়ম আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভুক্তভোগী জনগণ। আপনারা দেখেছেন যে 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত ইতিমধ্যে 1,03,000 কোটি টাকা ভর্তুকি বাবদ দিতে হয়েছে যারা বিদ্যুৎ কেন্দ্রের যে মালিক প্রাইভেট সেক্টরে, অর্থাৎ রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর। এই টাকাগুলো কাদের? জনগণের। তা আমাদেরকে এই অবস্থা থেকে বাঁচতে হলে উনি পারেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পারেন, যদি উনি মনে করেন যে না আমি আমার দলের লোকদেরকে এইভাবে আর অবৈধ সুযোগ সুবিধা দেব না, এই অনিয়ম আমি অনিয়মকে আমি প্রশ্রয় দিব না, আমি এবার লাগাম টানব, তাহলে কিন্তু একমাত্র এটা বন্ধ হবে। না হলে আমাদের বাংলাদেশের জনগণ সামনে আরও তারা ভর্তুকি দিয়ে যাবে এবং তাদের এই পকেট কাটতেই থাকবে। এখান থেকে আমাদের মুক্তির কোনো উপায় নেই। তাহলে মুক্তি উপায় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এবং ওনার ইচ্ছার উপর এটা নির্ভর করে। জনাব দেজল ভাই, আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে এতক্ষণ যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি, আমাদের পরবর্তী উচ্চ পর্যায়ের যে দুর্নীতি সেই দুর্নীতির খবর নিয়ে আবারও আমাদের সামনে হাজির হবেন জনাব মোহাম্মদ রেজাউল করিম। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।